জেলা সদরের শুরুতেই আমরা নজর রাখব বাঁকুড়ার দিকে। বিজেপির সমর্থক হওয়ায় রাস্তা সংস্কার হয়নি, এমনটাই অভিযোগ বাঁকুড়ার ইন্দাসের আমরুল গ্রাম পঞ্চায়েতের কলা গ্রামের মহিলাদের। শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন গ্রামের মহিলারা, নিজেরাই রাস্তা সরাইয়ের উদ্যোগ নিয়েছে গ্রামবাসীরা। শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা, পাল্টা বিরোধীদেরই কাঠগড়ায় তুলেছে শাসক দল। শুনলেন তো গ্রামবাসীদের বক্তব্য? গ্রাম বাংলার অবস্থাটা একবার ভাবুন। গ্রামের অধিকাংশ বিজেপি সমর্থক, তাই গ্রামের রাস্তার সংস্কার হয়নি বলে অভিযোগ। মহিলাদের বিক্ষোভে উত্তাল বাঁকুড়ার ইন্দাসের আমরুল গ্রাম পঞ্চায়েতের কলা গ্রাম। ঝুড়ি কোদাল হাতে নিজেরাই রাস্তা সারানোর কাজ শুরু করলেন গ্রামবাসীরা, শামিল হলেন গ্রামের মহিলারাও। ইন্দাসের আমরুল গ্রাম পঞ্চায়েতের কলা গ্রামের ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে। এরা কি করছে মানুষ বুঝে নিয়েছে যে এরা কোনো কাজ করবে না, নিজেদের জন্য রাস্তায় নেমে পড়েছে মানুষ যে রাস্তা নিজেরাই সারাই করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা, এই রাস্তা সারাইয়ের বিল কিন্তু এই তৃণমূল কংগ্রেসের লোকরা টাকা ভাগ করে খেয়ে নেবে। সব জায়গাতেই কাজ হবে, এরকম মানসিকতার কোনো কারণ নেই। এবং এইরকম মানসিকতা যারা করে, আমাদের বিজেপি বা অন্যান্য দলের, এগুলো নোংরা রাজনীতি। এরা এই রাজনীতি করতে করতেই আজকে শেষ হয়ে গেছে। সরকার তো সবার, তাহলে উন্নয়ন পেতে হলে কেন শাসক দলকে ভোট দিতে হবে, প্রশ্ন তুলছে ইন্দাসের গ্রামবাসীরা। অর্থাৎ বিরোধীরা যদি পঞ্চায়েতে এবং পঞ্চায়েত সমিতিতে নমিনেশন করতে পারতো, তাহলে কিন্তু তারা এখানে জয়লাভ করতো, এমনটাই কিন্তু গ্রামবাসীরা অভিযোগ করছেন। বাঁকুড়ার ইন্দাস থেকে বিময় পান, রিপাবলিক বাংলা। রাজ্য বিধানসভায় বাদল অধিবেশন নিয়ে কাটল জটিলতা সূত্রের খবর। রাজ্যপালের তরফে ফাইল ছেড়ে দেওয়া হয়েছে, রাজ্যপালের অনুমতি মেলায় আগামী 24 তারিখ থেকে বসতে চলেছে অধিবেশন, এমনটাই সূত্রের খবর। 2024 লোকসভা ভোটের জন্য প্রস্তুত শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে কলকাতার একটি হোটেলে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরের আয়োজনে রয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষা সচিবকে তলব করল সিবিআই। সকাল 11টায় সিবিআই দপ্তরে হাজিরা দিলেন প্রাক্তন শিক্ষা সচিব ডি নারিয়ালা। থমকে ধূপগুড়ি ব্লকের সাকুয়াঝোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন। এই পঞ্চায়েতে মোট 19টি আসনের মধ্যে তৃণমূল এবং বিজেপি পেয়েছে 9টি আসন। বামেদের ঝুড়িতে রয়েছে 1টি আসন, কোন দলকে সমর্থন করবে সিপিএম তার উপরই নির্ভর করছে বোর্ড গঠন। দু দল থেকে প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করেন জয়ী সিপিএম প্রার্থী প্রফুল্ল রায়।